নমস্কার, নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সকল ছাত্রছাত্রীবৃন্দ এই 2023 সালে প্রথমবারের জন্য খাতায় কলমে পরীক্ষা দেবেন, অবশ্যই করে তারা ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, বিডিপি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীবৃন্দ। তো ইউজি ও বিডিপি ছাত্রছাত্রীদের খাতায় কলমে পরীক্ষা হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। ঠিক এই রকমই একটি জায়গায় ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, বিডিপি থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের মূলত এই মুহূর্তে দুটি প্রশ্ন। এক, অ্যাডমিট কবে হাতে পাব? দুই, এক্সাম সেন্টার আমার বাড়ির কাছে একাধিক আছে এক্সাম সেন্টারের নোটিশ অনুযায়ী। এর মধ্যে আমাদের কোন সেন্টারে এক্সাম হবে? স্টাডি সেন্টার ভিত্তিক এক্সাম সেন্টারের নোটিশ কি প্রকাশিত হবে? যদি হয় তা কবে হবে? তো ছাত্রছাত্রীদের করা একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এক, আপনাদের অ্যাডমিটের নোটিশ খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো পূর্বে NSOU স্টাডি সেন্টারের মাধ্যমে অ্যাডমিটের হার্ড কপি সরবরাহ করত, কিন্তু বর্তমানে বেশ কয়েক বছর অ্যাডমিট স্টাডি সেন্টারের মাধ্যমে না দিয়ে NSOU-র সুনির্দিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে সেই অ্যাডমিট প্রিন্ট আউট করে কাছে রাখতে হচ্ছে। তো এই অ্যাডমিটের সফট কপি আপনাদেরকে হার্ড কপির মতো সংরক্ষণ করে ব্যবহার করতে হবে। নেট থেকে ডাউনলোড করা অ্যাডমিট এবং স্টাডি সেন্টার থেকে দেওয়া এনরোলমেন্টের হার্ড কপি নিয়ে আপনারা কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করবেন। অ্যাডমিট ডাউনলোডের নোটিশ প্রকাশিত হলে অবশ্যই করে আপনাদের জানিয়ে দেব, ফলে চ্যানেলটি অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি যে অ্যাডমিট যখন প্রিন্ট আউট করাবেন তখন দুই থেকে তিনটি কপি আপনারা প্রিন্ট আউট করে রাখবেন অ্যাডমিটের। তার কারণ, কোনো একটি কারণে কোনো একটি অ্যাডমিটের কপি হারিয়ে গেলে বাকিটা দিয়ে কিন্তু আপনারা কাজ চালাতে পারবেন, বা কোনো কারণে অ্যাডমিট যদি কোনো একটা কপি নষ্ট হয়ে যায় তাহলে দ্বিতীয় কপি দিয়ে কিন্তু আপনারা কাজ চালাতে পারবেন। দুই, NSOU আপনাদের এক্সাম সেন্টার নোটিশ প্রকাশ করেছে, কিন্তু স্টাডি সেন্টার ভিত্তিক এক্সাম সেন্টার এখনও পর্যন্ত এই নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি, ফলে আপনাদের কাছে স্পষ্ট নয় আসলে আপনাদের কোন সেন্টারে এক্সাম হবে। তো এই দেখুন, স্টাডি সেন্টার ভিত্তিক এক্সাম সেন্টারের নোটিশ পূর্ববর্তী অফলাইন এক্সামের। এখান থেকে জানা যাচ্ছে যে কোন কোন স্টাডি সেন্টারের ছাত্রছাত্রীদের কোন কোন এক্সাম সেন্টারে পরীক্ষা হয়েছিল, ফলে আশা রাখি কিছুদিনের মধ্যে আপনাদের স্টাডি সেন্টার ভিত্তিক এক্সাম সেন্টারের নোটিশ প্রকাশিত হবে। সেখান থেকে স্পষ্ট হয়ে যাবেন আপনাদের এক্সাম সেন্টার কোথায় হতে চলেছে, সেই মতো আপনারা কে কিভাবে এক্সাম সেন্টারে যাবেন তার একটা স্পষ্ট রূপরেখা পূর্ব থেকেই ঠিক করে নেবেন। আর পরীক্ষা যে যে দিন হবে, মিনিমাম পরীক্ষার এক ঘন্টা আগে আপনারা কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছে যাবেন, অবশ্যই করে, এটা আপনাদের নিরাপত্তার তাগিদে। এবারে বলি, স্টাডি সেন্টার ভিত্তিক এক্সাম সেন্টারের নোটিশ যদি কোনোভাবে প্রকাশিত না হয় তাহলেও ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনারা NSOU-র ওয়েবসাইট থেকে যে অ্যাডমিট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন তাতে আপনার এক্সাম সেন্টার কোথায় তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে, যে এক্সাম সেন্টারে আপনি আপনার পরীক্ষা দেবেন। এই দেখুন, অফলাইন এক্সামের পূর্ববর্তী একটি অ্যাডমিট যেখানে এক্সাম সেন্টারের কথা স্পষ্ট উল্লেখ করা আছে, ফলে আপনারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, অ্যাডমিট থেকে স্পষ্ট জেনে যাবেন যে আপনাদের এক্সাম সেন্টার কোন জায়গায় হতে চলেছে। তো আজ ছিল এই পর্যন্তই আপডেট, এখানেই পরিসমাপ্ত। নমস্কার।